السلام عليكم প্রিয় দর্শক আজকে আপনাদেরকে দেখাবো ওমানের সালালার সবচেয়ে হাই রোডগুলো খুবই সুন্দর মাশাআল্লাহ দুই সাইডে কিন্তু লাইটিং গাছ লাগাইছে আজকে লাইটিং এটা হলো ওমানের সালালার সবচেয়ে হাই স্পিড রোড দেখানোর চেষ্টা করছি আশা করি আজকে ভিডিওটি আর অনেক ভাই কমেন্ট করতেছেন ওমানের ভিসা নিয়ে ভাই ভিসার ব্যাপারে এখনো পর্যন্ত কোনো নিউজ নাই আজকে 11 তারিখ আজকে এখনো পর্যন্ত কোনো নিউজ নাই কবে খুলবে স্পষ্টভাবে ভাই কোনো নিউজ নাই বিভিন্ন ইউটিউবাররা বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ আশ্বাস দিয়ে নিউজের জন্য মানুষের কাছে মিথ্যা ভিডিওগুলো দিতেছে ভাই আমি আজকে আপনাদের আউটপাস হলো ভাই দুই রকম একটা হলো সাধারণ ক্ষমা সেটা হলো সরকারের পক্ষ থেকে দেওয়া হয় এটা সবার জন্য কোনো কাগজপত্র ডকুমেন্টস না থাকলেও সে ট্রাভেল পাস নিয়ে আবার মানুষ যেতে পারে এটা সরকারের পক্ষ থেকে একটা সাধারণ ক্ষমা দেওয়া হয় আর বর্তমানে যে আউটপাসটা দিছে এটা হলো লেবার কোডের আন্ডারে এটা যাদের পাসপোর্ট ব্লক তারা শুধু ওই আউটপাসটা নিতে পারবে এবং ওই আউটপাস নিয়ে তারা শুধু দেশে যেতে পারবে আর যাদের পাসপোর্ট ব্লক নাই তারা তাদের আরবির সাথে সমঝোতা করিয়া তারপরে দেশে যেতে পারবেন হয়তো বা আরবি আপনার পাসপোর্ট ব্লক দিতে হবে না হলে আরবি আপনার একটা ব্যবস্থা করে দিতে পারে যেহেতু আপনি আর এই দেশে থাকতে চান না আরবি চাইলে ব্যবস্থাটা করতে পারে আরবি মানে কফিল আর কি আপনি যে কফিলের আন্ডারে ওমান আসছেন বা যে কফিলের আন্ডারে ছিলেন এই দুইটা তরিকাই আছে এখন এই মুহূর্তে কিন্তু ওই যে একবার আগের মতো যে সাধারণ ক্ষমা যেটা একবার দিয়েছিল 1 বছরের মতো পুরো লম্বা 1 বছর ছিল সাধারণ ক্ষমার ডেট বেশি ছিল 1 বছরের বেশি ছিল কিন্তু আমাদের বাংলাদেশি ভাইরা ভুল করছে অনেক বাংলাদেশি ভাই কিন্তু তখনই যাইতো পারতো একেবারে কোনো জরিমানা ছাড়া জেল ছাড়া কোনো সমস্যা ছাড়া অনেক বাংলাদেশি ভাই চাইলে যাইতে পারতো কিন্তু যায়নি অল্প সংখ্যক কিছু বাংলাদেশি ভাই দেশে গেছে কিন্তু তারা আজকে বুঝতেছে তাদের কত সমস্যা তারা যদি ওই সময় দেশে যায় আবার ওই সময় অনেক মানুষ ওমান থেকে আউটপাস নিয়ে দেশে যায় আবার দেশ থেকে ওমানে ব্যাক করছিল যে সুন্দর একটা সুযোগ পাইছিল ওই সময় কিন্তু অনেক বাংলাদেশি ভাই এটাকে এত বেশি অ্যালাউ করেনি জিজ্ঞাসা করলে বলতেছে যাই আমি যাইতাম নয় এরকম বেশ কিন্তু আজকে তারা বুঝতেছে যে আসলে তারা অনেক সুযোগ হারাইছে তো ভাই এটাই হলো আজকের সবচেয়ে সর্বশেষ আপডেট 11 তারিখের আপডেট হলো আজকে এটাই আপনাদের যাদের এই ভিডিওটি ভালো লাগবে তারা অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন আর যারা এই চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকে ভিডিওটি আমি এখানে শেষ করতেছি সামনে একটা সিগন্যাল আছে তারপরে আমি আমার বাসা যাইতেছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু